যারা যারা ম্যাথে এইচএস পরীক্ষা দিচ্ছে তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল ভিডিও হতে পারে এই ভিডিওতে আমি কয়েকটা মোস্ট ইজি চ্যাপ্টার কথা বলবো তার মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে যে ইলিশন অ্যান্ড ফাংশন এবারে কিছু কিছু বই থাকে এগুলো দুটো চ্যাপ্টার একসাথে কোনো কোনো বইতে থেকে দুটো চ্যাপ্টার সেপারেটলি থাকে সেটা আমি বলছি না তবে বিশেষ করে রিলেশান যে চ্যাপ্টারটা আছে সেখান দিয়ে বেশ সোজা অঙ্কই আসে চ্যাপ্টারের কনসেপ্টটা হয়তো একটু কঠিন লাগতে পারে মানে কনসেপচুয়ালি একটু টাফ হতে পারে চ্যাপ্টারটা কিন্তু এখানে যে অঙ্কগুলো আছে সেগুলোর মেথড প্রায় একই ধরনের হয় বেশ করে ওই যে সিমেট্রি তারপরে ওই সমতুল্যতার যে বিষয়গুলো তো সেইগুলোর বিষয়ে তোমরা একটু দেখে নিতে পারো সেখান দিয়ে মোটামুটি অঙ্ক ইম্পর্টেন্ট আসে আর এরপরে এটা আসবো সেটা হচ্ছে বাইনারি অপারেশান এটা খুবই একটা ইজি চ্যাপ্টার এখানটা হয়তো অনেকের ক্ষেত্রে জটিল লাগতে পারে তবে থিওরিও যদি ক্লিয়ার থেকে অঙ্ক খুব সহজে পাওয়া যাবে এখানে কোনো রকম ম্যানিপুলেশন বা কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে কোনো বিশেষ কোনো মেথড এসব কিছু কোনো ব্যাপারই না শুধু কনসেপ্ট জানলে খুব সহজে অঙ্কগুলো করা যায় এরপর হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশান সলভিং মানে যে চার ধরনের তোমরা প্রসেস দেখতে হবে তো সেইগুলো সব ভালোভাবে দেখে নিও এবং এই চার পাঁচখানা মোটামুটি ওয়ার্কিং মেথড থাকে সেগুলো জানলেই সেরকম একটা কঠিন অঙ্ক আসে না এই যে এই চ্যাপ্টার দিয়ে তারপরে যেটা আসবে সেটা হচ্ছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভিং তো এটাও ইজি চ্যাপ্টার আছে কারণ এখানে শুধু একটাই ওয়ার্কিং মেথড থাকে ভালোভাবে পেরিয়ে যাবে তবে এখানে যেটা বিষয় যে ডিফারেন্সিয়েশান আর ইনটিগ্রেশন এসব বিষয় অবশ্যই ভালোভাবে আগে ফর্মুলাগুলো বুঝে নিতে হবে আর এরপর যেটা খুবই ইন্টারেস্টিং এবং ইজি চ্যাপ্টার সেটা হচ্ছে এডিয়ান্ডারে কার্ভ যেটা সবারই একদম ফার্স্ট চয়েস থাকে তো খুবই ভালো একটা চ্যাপ্টার এটা অবশ্যই ট্রাই করবে এবং ইজি আছে চ্যাপ্টারটা তবে এডিয়ান ড্রে কার্ভের ক্ষেত্রে কিন্তু একটু ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো আর ডেফিনেট ইন্টিগ্রেশন আর কিছু ফাংশনের যে জিনিসগুলো সেগুলো কনসেপ্টগুলো থাকতে হবে তবে এরিয়া আন্ডারে কার্ভ সহজে লাগবে আর ওগুলো যদি কঠিন হয় তো এরিয়া আন্ডারে কার্ভ তো কঠিন অবশ্যই লাগবে এরপর আরটা একটা খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার এবং খুবই ইজি চ্যাপ্টার আছে এটা হচ্ছে এলপিপি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম তো লিনিয়ার প্রোগ্রামিং অ্যাকচুয়ালি খুব ইজি হয় এটাও ট্রাই করতে পারো এটা বিষয়ে তো আর কিছু বলছি না শুধু তুমি খেয়াল রাখতে হবে একটুখানি যে যেগুলো ইনিকুয়ালার জিনিসগুলো যেগুলো আছে আর কি সেগুলো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবে যে কখন কোন মানে জায়গাতে ইনিকুয়ালিটি কী হলে গ্রাফটা সমাধান অঞ্চলটা কোথায় দিয়ে কোথায় যা থাকে তো সেইগুলো একটু বোঝা জিনিস এবং যে যখন মানে কতটা বাউন্ড হচ্ছে সেসব বিষয়গুলো একটুখানি বুঝলে মোটামুটি হয়ে যায় তো এরকম টাইপের দু থেকে তিন টাইপেরই ওয়ার্কিং মেথড থাকে এটার তবে ওয়ার্কিং মেথডগুলো জানলে অঙ্ক একদমই সহজ কোনো ম্যানিপুলেশনের ব্যাপার নেই এখানেও এরপর যেটা আসছে ম্যাক্সিম্যান মিনিমাম তো এটাও বেশ ইজি চ্যাপ্টার অনেকে বলবে এটা হয়তো কঠিন চ্যাপ্টার আছে তবে আমার ক্ষেত্রে মনে হয় যেটা কঠিন চ্যাপ্টার কারণ ম্যাক্সিম্যান মিনিমাতে মেনলি যেটা থাকে চরম এবং অবমান সেখানে দু তিনটেই খালি ওয়ার্কিং মেথড থাকে সেগুলো জানলেই করা যায় কনসেপ্ট অ্যাকচুয়ালি একটু কঠিন হতে পারে কিন্তু অঙ্কগুলো সহজেই আসে এরপর যেটা আছে ডিক্রিজিং অ্যান্ড ইনক্রিজিং ফাংশান তো এটাও ইজি চ্যাপ্টারই আছে একই ধরনের ওয়ার্কিং মেথড খালি জানলেই অঙ্কগুলো করা যায় কিছু কিছু অঙ্ক কঠিন অবশ্যই আসে কিন্তু কিছু কিছু অঙ্ক সহজেই চলে আসে সেটা এই জিজ্ঞেসের কোশ্চেন ওপর ডিপেন্ড করছে আর এরপর যেটা থাকে প্রোবাবিলিটি এই চ্যাপ্টারটা পুরোপুরি পার্সোনালাইজ ভ্যারি করে কারণ আমার ক্ষেত্রে এই চ্যাপ্টারটা কিন্তু কঠিন লাগতো তবে অনেক ক্ষেত্রে আবার ইজিও লাগে মানে ফিফটি পার্সেন্ট অফ স্টুডেন্টের কাছে এটা ইজি লাগে বা ফিফটি পার্সেন্ট অফ স্টুডেন্টের কাছে কঠিন লাগে তো পুরোপুরি একটা পার্সোনালাইজ দেরি করছে এবং নিজের ওপিনিয়ন দিয়ে এটা বলতে পারবো না আর তবে প্রবাবিলিটি যে চ্যাপ্টারটা সেটা ইলেভেন অধিক ভালোভাবে ক্লিয়ার থাকে এবং টুয়েলভে মোটামুটি প্র্যাকটিস থাকে ভালোভাবে করা যায় কারণ এখানেও মোটামুটি কিছু ওয়ার্কিং মেথড থাকে সেই সব টাইপের যে ওয়ার্কিং মেথডগুলো ভালোভাবে জেনে নিলে অগুলো সহজে করা যায় এই আটটা চ্যাপ্টার যেগুলো বললাম সেসব চ্যাপ্টারগুলো অবশ্যই তোমরা রাখবে তোমার চয়েসে এরপরে তোমরা বাদ বাকি সব চ্যাপ্টারগুলোকে করতেই পারো যার ক্ষেত্রে মনে হচ্ছে যে সেরকম একটা ভালোভাবে সব চ্যাপ্টার পড়া হয়নি তো এই চ্যাপ্টারগুলো মেনলি ফোকাস দিতে পারো সহজে নাম্বার উঠে যাবে এছাড়া যারা একদম ভালো নাম্বার চাইছো মোটামুটি নাইনটি পার্সেন্ট থেকে তারও আপ নাম্বার তারা তো অবশ্যই সব চ্যাপ্টার ভালোভাবে কভার করবে এবং এই এই চ্যাপ্টারগুলোকে তোমরা পরীক্ষার ঠিক আগের দিন একটুখানি দেখে নিতে পারো এছাড়া কঠিন চ্যাপ্টারগুলো এখন তোমরা অবশ্যই ভালোভাবে পড়বে এবং অবশ্যই টিচারের দেওয়া সাজেশানগুলো যেগুলো আছে সেসব টাইপের অঙ্কগুলো দেখে নাও ভালোভাবে সেই টাইপের অঙ্কগুলো কমানো আসার চান্স থাকবে এবং টেস্ট পেপারের যে সলিউশনগুলো সেগুলো অবশ্যই ভালোভাবে দেখবে তো ভিডিওটা এত অব্দি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ ভাই সবাই ভালো তো ঠিক আছে